দেখো, যেটা জানা যাচ্ছে সকাল থেকে মৎস্যজীবীরা, স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে যে বাঘের পায়ের ছাপ দেখেছিল এবং তারপরে বন দপ্তরের কর্মীরা সমস্ত গ্রামের সাইডে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলটা চারিদিকে নেট দিয়ে ঘিরে রেখেছিল, এবং তার তো একটা সন্দেহ ছিল যে আবদ্ধ বাঘ রয়েছে কিনা চলে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে এই চরাশি গ্রামের জঙ্গলের অভয়ারণ্যের ভিতর থেকে বাঘ একটা ছোট্ট খাড়ি পাড়ে লাফিয়ে চলে গেল, এবং কয়েক সেকেন্ডের ছবি সেটা কিন্তু ক্যামেরা বন্দি হলো, এবং এই থেকে বনকর্মীরা কিন্তু আরো স্থির হয়ে গেল, সমস্ত মানুষজন জেনে গেল যে এই জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে। একদিকে যেমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনকর্মীরা তারা সমস্ত মানুষজনকে সরিয়ে দিচ্ছে এবং চারিদিকটা ঘিরে রেখেছে, এখন কিন্তু ভিতরে ঢুকে তারা দেখার চেষ্টা করছে বাঘটা কোন দিকে গেল, এবং তারা বনকর্মীরা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে বাঘটাকে কোনোভাবে তারি যদি নদী পেরিয়ে ওপর দিকে যে দত্ত ফরেস্ট রয়েছে তার মধ্যে পার করে দেওয়া যায়, কিন্তু যদি না পের হয় তাহলে কিন্তু অবশেষে খাঁচা পাতা হবে। শান্তনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এবার চরঘেরি গ্রাম, গোসাবা থানার চরঘেরি গ্রাম, সেখানে বাঘের দেখা মিললো। আমরা জানি যে কুলতলিতে কদিন আগেই বাঘের দেখা মিলেছিল, এবার চরঘেরি গ্রাম গোসাবার সেখানে গাড়াল নদীর ধারে বাঘের দেখা মিলল কদিন আগে। আজ সকালে যেমনটা জানা যায় যে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন মৎস্যজীবীরা, বন দপ্তরকে খবরও দেওয়া হয় কিছুক্ষণ আগেই সেখানে বাঘের দেখা মিলেছে। ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়দীপ বাবু, কুলতলির পর এবার গোসাবার চরঘেরি গ্রাম, সেখানেও কিন্তু বাঘের দেখা মিলল, বারবার লোকালয়ে চলে আসছে বাঘ, কি মনে হয় কেন? দেখুন, এই কথাটা আগে এর আগেও আমি বলেছি যে লোকালয়ে বাঘ আসা সুন্দরবনে এটা কিন্তু কোনো আনকমন ঘটনা বা আননেচারাল অ্যাবনর্মাল ঘটনা নয়, কারণ এমনিতেই জঙ্গল এবং গ্রামের যে ইন্টারফেস সেখানে নাইলন নেট ফেন্সিং দেওয়া আছে, এটা বহু বছর ধরে প্রমাণিত যে নাইলন নেট ফেন্সিং এর জন্য বাঘের গ্রামে ঢোকাটা অনেকটাই কমে গেছে, প্রায় নেই বললেই চলে। এবং এই নাইলন নেট ফেন্সিং প্রোটেকশন প্রোটোকলের মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত এটা চেকিং হয়, বনকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সেটা করে। এটা একটা ই প্যাট্রোলিং, যেটা আমাদের একটা টেকনোলজি ব্যবহার করা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ এবং চব্বিশ পরগনা ফরেস্ট ডিভিশনে, সেই ই প্যাট্রোলিং এর মাধ্যমে এই নাইলন নেট ফেন্সিং চেক করা হয়। এছাড়া এর মধ্যেও কোনো কোনো সময় দেখা যায় যে বাঘ কোনোভাবে কনফিউজড হয়ে যায়, যেটা গ্রামের পাড়ের ভেজিটেশন তার সাথে জঙ্গলের ভেজিটেশনের কনফিউজড হয়ে গিয়ে বাঘ কোনো কোনো সময় জঙ্গলের পাড়ে, জঙ্গল ছেড়ে গ্রামের পাড়ে উঠে আসে, আবার সে নিজের নিয়মে ফিরেও যায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ইজি প্রে বা সহজে খাবার পাওয়ার জন্য বাঘ গ্রামের পাড়ে আসে, সেখানে ছাগল বা গরু এই ধরনের খাবার সে সহজেই পেয়ে যায়, সেটা নিয়ে সে আবার ফিরেও যায় জঙ্গলে। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যৌথ বন পরিচালন ব্যবস্থার মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে সাধারণ মানুষ, গ্রামের মানুষের যে সুসম্পর্ক এবং যে একটা কাজের একটা আদান প্রদান রয়েছে, গ্রামের মানুষের সহযোগিতায় বাঘ সংরক্ষণ সুন্দরবনে একটা নজির সৃষ্টি করেছে। আমার বিশ্বাস এই ক্ষেত্রেও গ্রামের মানুষের সহযোগিতাতে বন দপ্তর এই বাঘকে নিশ্চয়ই নিরাপদে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবে, যদি সেখানে আদৌ কোনো বাঘ এখনো থেকে থাকে। আমার মনে হয় অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ওখানে যারা বনকর্মীরা রয়েছে বন দপ্তর যথেষ্ট দক্ষতার সাথে কাজ বছরের পর বছর করে যাচ্ছে সাধারণ মানুষের সহযোগিতায়। অনেক ধন্যবাদ আপনাকে।